বুদ্ধদেব ভট্টাচার্যের একটু যদি স্মৃতিচারণ করেন হেডলাইন্স ত্রিপুরার সাথে সুজনবাবু, না কিরকম ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, আপনি কি কিরকম দেখেছেন? বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলার সমাজ সংস্কৃতি দার্শনিক চেতনার জগতে একজন প্রকৃত অর্থেই সচেতন নাগরিক এবং অভিভাবক, সেইভাবেই তিনি নিজেকে চলেছেন, নিজে সেইভাবেই তিনি স্বপ্ন দেখিয়েছেন, সঙ্গে থেকেছেন মানুষকে এগিয়ে যাবার লড়াইতে। একটা দীর্ঘদিনের স্থায়ী পদের চিহ্ন তিনি রেখে গেছেন, সততা স্বচ্ছতা ইত্যাদি ইত্যাদি, এসব নিয়ে প্রশ্ন করার কখনো কারোর সুযোগ হয়নি। নানান রকমের চেষ্টা করেও তার সাদা পাজামা পাঞ্জাবিতে, ধুতি পাঞ্জাবিতে, তার এবং তার সহকর্মী মন্ত্রী যারা ছিলেন পশ্চিমবাংলায় 34 বছরে, কারোর গায়ে একটা সাদা কালো সাদা কাপড়ে একটা কালো দাগ কেউ লাগাতে পারে, এই বাস্তবতাটা থেকে আমরা সরে আসছি। এখন এই বাস্তবতাটা কার্যত প্রায় অপ্রাপ্ত হয়ে যাচ্ছে। রাজনৈতিক নেতা মানেই যখন অসততা অস্বচ্ছতা বেআইনি সম্পদ দাপট, তখন বুদ্ধদেব ভট্টাচার্যদের স্মরণ করাটা বাংলার সমাজ জীবনের জন্যই জরুরি, ভবিষ্যতের জন্যই জরুরি। বাংলা বাংলা কমিউনিস্ট আন্দোলনের কতটুকু ক্ষতি হবে বলে আপনার মনে হয়, কতটুকু ক্ষতি হবে? বুদ্ধদেব ভট্টাচার্যরা যে চিহ্ন রেখে চলেছেন সেইটাকে ধ্বংস করার চেষ্টা চলছে, খুব নির্দিষ্ট পরিকল্পনা করেই ধ্বংস করার চেষ্টা চলছে। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিকে এবং তার চেতনাকে সঙ্গে নিয়ে চলবার মধ্য দিয়েই তাকে ভাঙবার লড়াইতে আমাদের থাকতে হবে। অনেক ধন্যবাদ সুজন বাবু আমাদের সাথে কথা বলার।